এ পর্বে আমরা যেটি দেখবো সেটি হচ্ছে স্নিপিং টুল, অর্থাৎ আপনি আপনার কম্পিউটারের স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে এই টুলটি আমরা ব্যবহার করব। এর জন্য আমরা স্টার্ট বাটন থেকে সার্চ করব স্নিপিং টুল। স্নিপিং টুল এটা ওপেন হওয়ার পর আমরা এখানে নিউ একটি অপশন দেখতে পাচ্ছি। নিউতে যদি ক্লিক করি তাহলে আমি এখান থেকে যে কোনো একটি এরিয়ার স্ক্রিনশট নিতে পারবো। এখান থেকে আমি নিউতে ক্লিক করলাম, আমি সিলেক্ট করে দিলাম যে আমি এইটুকুর একটি স্ক্রিনশট চাই, ছেড়ে দেব। চলে আসলাম, আমার স্ক্রিনশটটি চলে আসছে। এখান থেকে আমি ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজে ক্লিক করলে আমরা ডেস্কটপে সেভ করব। এখান থেকে আমরা জিআইএফ ফরম্যাট অথবা জেপিজি অথবা হচ্ছে পিএনজি ফরম্যাটে এটাকে সেভ করতে পারি। তো আমরা জেপিজি ফরম্যাটেই সেভ করলাম, ক্যাপচার ডট জেপিজি নামে সেভ। তো ক্যাপচার ডট জেপিজি নামে একটি ফাইল এখানে তৈরি হলো। এটাকে যদি আমি ক্লোজ করে দিই, ক্যাপচার ডট জেপিজি এই ফাইলটি এখন একটি ইমেজ আমার কাছে অ্যাভেলেবল। এভাবে আমরা স্নিপিং টুলের মাধ্যমে কোনো একটি এরিয়ার বা সম্পূর্ণ স্ক্রিনের স্ক্রিনশট নিতে পারি। ধন্যবাদ সবাইকে।